আজি শ্রীমন্দিরে অনুষ্ঠিত হয়েছে অশোকাষ্টমী নীতি। চৈত্র শুক্লপক্ষ অষ্টমী তিথি সকাল ধূপ বড়া পরে ভণ্ডার ঘর শ্রী লোকনাথ বিজে হয়েছিল। মহাজন সেবকঙ্ হাতরে আসি মুক্তি মণ্ডপ নিকটরে থিবা পালিঙ্কি বিজে করিবা পরে ঘণ্ট ছতা কাহাড়ি পটুয়াররে বিমান বড়ু সেবক দিওঙ্কু ঈশানেশ্বরঙ্ক মন্দিরকু নেইথিলে। শ্রী লোকনাথঙ্কু মহাজনে ঈশানেশ্বরঙ্ক বিজে করাইথিলে। পাড়িয়া খুঁটিয়া ধরিথিবা মারটিকু ভিতরছ মহাপাত্র শ্রী ঈশানেশ্বরঙ্কু লাগি গলা পরে সে মার লোকনাথঙ্কু লাগি হইতিলা। তৎপরে মহাজনে লোকনাথঙ্কু আনি পালিঙ্কিরে বিজে করাইথিলে। এহাপরে বিমান বড়ু উক্ত পালিঙ্কিকু সিংহদ্বার দেই জগন্নাথ বল্লভকু নেইথিলে। সেখানে ভোগ মন্দাপনা হয়ে অশোক কড়িকা মনোয়ী হয়ে দিও শ্রীমন্দিরকু বাহুড়িথিলে। জিরো রিপোর্ট, অর্গস নিউজ।